একটু দিয়ে দিচ্ছি। এবার একটু গরম হলে, হ্যাঁ একটু গরম হলে পাঁচ ফোড়ন। আর কিছু কি আগে থেকে করে রেখেছেন আপনি? হ্যাঁ আমি আগে থেকে করে রেখেছি কিছুটা, হ্যাঁ এখানে রাখা আছে। সেগুলো একটু দর্শকদের বলে দিন তাহলে, কেন সময়ের অভাবে। ও আচ্ছা, যে চিংড়ি মাছ, শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর এইটা তেঁতুল জল। এই তেঁতুল জলটার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি সব দিয়ে রেডি করে রেখেছি। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেবো। দেবো আরে এবার কি, এটা কি করে রেখেছে? এটা কাঁচা চিংড়ি মাছ, ওটাকে ধুয়ে বেছে এটা বেটেছি। বেটের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেঁতুল দিয়ে চিংড়ি মাছ যেটা বলা হয় ফুটে উঠেছে। এবার কি করতে হবে? এবার এই যে বড়ি কেটে কেটে দেবো। আচ্ছা ছোট ছোট বল, ছোট ছোট বল, বল স্পঞ্জের মতো হবে ওটা, গোল গোল বড়ি কেটে কেটে দিয়ে দেবো। খুব সহজ রান্নাটা। হ্যাঁ এটা খেতে খুব সুন্দর হয়। এটা আমাদের বাড়ির অনেক পুরনো রান্না, ট্র্যাডিশনাল রান্না আমাদের। আমার শাশুড়ি করতেন। আচ্ছা আমার শাশুড়ি মা, কিন্তু দেখে মনে হয় একদম নতুন ধরনের রান্না বা বিদেশি রান্নার মতো। সেই জন্যই আমি এটা বেশি করে আরো পাঠালাম। আচ্ছা এরপরে কি করতে হবে? এরপরে হয়ে গেল জিনিসটা? হ্যাঁ এরপর ফুটে গেল। এবার নাবাবার আগে জিরে ধনে ভাজা গুঁড়ো এটা। আচ্ছা জিরে আর ধনে ভাজা গুঁড়ো। আচ্ছা একটু নুন দিচ্ছি, নুন দেওয়া আছে আগে যদিও, তাও আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যে যেমন মিষ্টি খায় সে সেরকম দিতে পারে। এরপরে টমেটো দেবো। আচ্ছা সব এগুলো পরে আর কি? হ্যাঁ পরে এগুলো। আর না বাবার আগে এইটা মেথি গুঁড়ো, এটা এর বিশেষত্ব, এটাতে সেন্টটা ভালো হয়, গন্ধটা। সর্ষেটা দিতেও পারি নাও দিতে পারি? হ্যাঁ দিতেও পারি নাও দিতে পারি, সর্ষে বাটাটা দিলে ভালো লাগে খেতে। তবে এটা ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ কাঞ্চনা এটা হয়ে গেছে, ঢাকাটা খুলে দিই। মাছটা বোধহয় একটু বড় সাইজের হলে আরো ভালো, একটু বড় সাইজের হলে ভালো হয়। খুব কুচো না, খুব কুচোর থেকে একটু বড় সাইজ হলে ভালো হয়। এটা গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, তা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। হ্যাঁ ভাতের সঙ্গে এটা মেনলি খায়, ভালো লাগে খেতে। এবার আমি একটু গার্নিশিং করি এর মধ্যে। চিংড়ি মাছ তো সবসময় সবারই অল টাইম ফেভারিট। হ্যাঁ চিংড়ি মাছ নানান রকম ভাবে রান্না করা যায়। দারুণ হয়েছে। এটা কোত্থেকে শিখলেন? শাশুড়ি মার থেকেই তো? শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আরে দারুণ হয়েছে। আমাদের বাড়ির এটা খুব পুরনো রান্না। স্পঞ্জ চিংড়ি, পাত্রে সর্ষের তেল দিন, তেল গরম হলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিন। এবার নুন, হলুদ, চিনি ও লঙ্কা গুঁড়ো মেশানো তেঁতুল জল দিন। এবার নুন, হলুদ মাখানো চিংড়ি মাছ বাটা থেকে ছোট ছোট বল বানিয়ে ফুটে ওঠা তেঁতুল জলের মধ্যে দিয়ে দিন। বলগুলো শক্ত হয়ে এলে জিরে ও ধনে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিন, সামান্য নুন ও স্বাদ মতন চিনি দিন, কুচোনো টমেটো, মেথি গুঁড়ো, সর্ষে বাটা দিয়ে নামিয়ে দিন। ধনে পাতা, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।